মেয়েটা জানে যে তার সঙ্গে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে, সে প্রতিবাদ করতে পারছে। আর আমরা অশিক্ষিত, আমরা জানি না যে আমাদের সঙ্গে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে, তাই যেটা হচ্ছে সেটাকেই আমরা মাথা মত করে নিচ্ছি। আমরা ভাবছি এটাই বোধ হয় আল্লাহর বিধান, এটা আল্লাহর বিধান নয়। আমরা ভারতবর্ষে গোটা দেশে আমাদেরকে মাথা উঁচু করে বাঁচতে হবে, এটা বলেছিলেন বেগম রোকেয়া। তাই আজ বেগম রোকেয়াকে যখন মনে করবো, আমার এই তিন চারটে কথা মনে করতে হবে। চাকরি চাই, চাকরি না হলে স্বাধীনতা নেই, পয়সা না থাকলে স্বাধীনতা নেই। ব্যক্তিগত জীবন আর সামাজিক জীবন আলাদা। ব্যক্তিগত জীবনে আমি যাই করি না কেন, সমাজ জীবনে আমাকে মাথা উঁচু করে বাঁচতে হবে, এবং সেখানে দেশ পরিচালনার জন্য সমস্ত আঞ্চলিক ক্ষমতা বেগম রোকেয়া যেরকম বলেছিলেন, তা যদি আমার আপনার হাতে না থাকে, এই যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হচ্ছে যেখানে নারী দেহ নিয়ে ব্যবসা হচ্ছে, এই নারী দেহ নিয়ে ব্যবসার বিরুদ্ধে যদি কথা না হয়, যদি কিছু মানুষের হাতে সমস্ত ধন সম্পত্তি থাকে, ওই ধন সম্পত্তি দিয়ে যারা তোমাকে আমাকে চাকরি দেয় না, ওই ধন সম্পত্তি দিয়ে যারা তোমাকে আমাকে দেহ ব্যবসায় নামায়, ওই ধন সম্পত্তি দিয়ে যারা তোমাকে আমাকে লেখাপড়া থেকে অনেক দূরে করে রাখে, এই বৈষম্যমূলক ব্যবস্থা আমরা চাই না। আমরা চাই ছেলেটা আর মেয়েটা একসঙ্গে মাথা উঁচু করে দাঁড়া। অনেক ধন্যবাদ তোমাদের এতক্ষণ ধরে আমাকে সহ্য করার জন্য, ধন্যবাদ। দিদিকে কি বলে ধন্যবাদ দেবো সে ভাষা আমার নেই। আমার ছাত্রছাত্রীদেরকে জন্য আমার গর্ব হচ্ছে, বক্তৃতাও এত সুন্দর ভাবে শুনেছে তোমরা, আমার গর্ব। আমি আর বেশি কিছু বলতে চাইছি না, আমি স্যারকে আমাদের আমাদের এই মাদ্রাসা